ব্যাপার? হাউ ডেয়ার ইউ, তুমি এখানে এসেছো কেন? ম্যাম ম্যাম, আপনাকে আমার কিছু বলার আছে, আমি বাধ্য হয়ে এখানে এসেছি, আমার আর কোনো উপায়। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, যেটা বলবা সেটা ওভার দ্য ফোন বলতে পারতে তো, আর তোমাকে তো আমি সমানে ফোনে ট্রাই করে চলেছি। ম্যাম, ফোন থাকলে তো আমি আপনার ফোনটা রিসিভ করতাম কিংবা আপনাকে কল ব্যাক করতাম, আমার ফোনটা হারিয়ে গেছিল। ও নো, এই সময় তুমি আবার ফোনটা হারিয়ে ফেলেছো। এনিওয়ে, তুমি এখন যাও। ম্যাম প্লিজ, ম্যাম প্লিজ, আমার কথাটা একটু শুনুন প্লিজ। আচ্ছা আচ্ছা, পুরি পাক্কা আছে? আচ্ছা মানু, স্যুপটা নাবানোর সময় মাম্মা কি যেন একটা দেয়, কি দেয় গো ওটা? আরে কেন দেয় না, আজিনা মোটর দেয়, কোনটা দেয় গো জানো? আমি কি করে জানবো? কি জানো তুমি? তোমার মাম্মা তো জানে। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, মাম্মার রেসিপি বইতে তো সব লেখা আছে। মানু একটা হেল্প করবে? কি? স্যুপটা তো কমপ্লিট হয়ে গেছে, তুমি একটু নাড়াও, আমি মাম্মার রেসিপি বইটা নিয়েই চলে আসছি। ঠিক আছে, শোনো, আমি এখন কিচ্ছু শুনতে পারবো না, এখানে দুষ্ট বাড়িতে রয়েছে, ও যদি তোমাকে দেখে ফেলে তাহলে ভাবতে পারছো আমার এতদিনের প্ল্যান সমস্ত নষ্ট হয়ে যাবে। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার আপনাকে কথাগুলো বলা খুব জরুরি ম্যাম। প্লিজ, অনেক বেশি জরুরি হলো তোমার এখান থেকে চলে যাওয়া, এখন আর কোনো কথা শুনবো না, আমি সব পরে শুনবো। মাম্মা